যার বাবা নেই পৃথিবীতে তার বেঁচে থাকা জীবন্ত লাশের মতো। যার বাবা নেই সে জানে দুনিয়াটা কতটা কষ্টের। যার বাবা নেই সে জানে দায়িত্বটা কত বড়। যার বাবা নেই সে জানে তার পরিবারের পুরো দায়িত্ব তার মাথার উপরে। যার বাবা নেই সে জানে এই পৃথিবীতে ভালোবাসার মানুষ বলে কেউ থাকে না। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নম্বর থেকে আর কোনো ফোন আসবে না, নাম্বারটা ফোন বুকে শুধু সেভ হয়েই থেকে যাবে। বাসায় যখনই মাংস রান্না হয় তার সাথে আলু দেওয়া হয়। আচ্ছা আলু কেন দেওয়া হয়? আগে ভাবতাম তরকারি স্বাদ বৃদ্ধি করার জন্য, তবে একটা সময় পর মা এবং স্ত্রীর কাছে বুঝতে পারলাম শুধু স্বাদ বৃদ্ধি করার জন্য না, বরং মাংসের তরকারি বৃদ্ধি করার জন্য আলু দেওয়া হয়, যাতে সবাই মিলে একটু একটু করে খাওয়া যায়। আমি বাবা হওয়ার আগ পর্যন্ত যখন বাড়িতে আলু দিয়ে মাংস রান্না হতো তখন আমি বেছে বেছে শুধুমাত্র মাংসগুলোই খেতাম, আলুগুলো রেখে দিতাম অন্যদের জন্য। কিন্তু যখন আমি বাবা হলাম তখন আমি দেখতে পারলাম আমার সন্তানরা বেশি মাংস পছন্দ করে, তারা বেছে বেছে মাংসগুলো খায় আর আলুগুলো রেখে দেয়। তখন আমি আস্তে আস্তে আলু খাওয়া শুরু করলাম আর মাংস খাওয়া কমিয়ে দিলাম। এখন আমার সন্তানরা জিজ্ঞেস করে, বাবা মাংস খাও না কেন? আমি তখন বলি, আমার মাংস তেমন একটা ভালো লাগে না, তোমরাই মাংসগুলো খাও, আমার কাছে আলুই ভালো লাগে, তাই আমি আলুই খাই। পিতা পুত্রের এই লুকোচুরি খেলা সেই আদিকাল থেকে চলে আসছে। আমার বাবা আমার সাথে এমনটাই করেছিল। সেদিন আমি ভেবেছিলাম বাবার কাছে মনে হয় আলুগুলোই বেশি পছন্দ, কিন্তু আজ বুঝতে পারলাম আমার কাছে যে কারণে আলু পছন্দ বাবার কাছে মনে হয় সেই কারণেই আলুগুলো পছন্দ ছিল। আমার এখন স্পষ্ট মনে আছে ছোটবেলায় যখন আমাদের বাড়িতে মাংস রান্না হতো সেদিন বাড়িতে একটা আমেজ তৈরি। একদিন বাবা বাজার থেকে মাংস নিয়ে আসলো, তার কিছুক্ষণ পর মা বসে পড়লো মশলা বাটার জন্য। আমি মাংসগুলো নেড়ছেড়ে দেখছিলাম, মা তখন বলে, দেখিস আবার কাঁচাই খেয়ে ফেলিস না। আমি তখন বললাম, তুমি বললে আমি কাঁচাই খেয়ে ফেলবো। আমাদের এই কাণ্ড কারখানা দেখে বাবা দূর থেকে মুস্কি মুস্কি হাসে। আমি সবেমাত্র তখন গুনতে শিখেছি, মাংসগুলো এক পিস করে গুনলাম, মাত্র 15 পিস হলো। তখন বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা আজকে মাংস এত কম কেন? বাবার মুখটা মলিন হয়ে গেল, তার একটু পরে বলল, আজকের গরুটা একটু ছোট তাই মাংস কম হয়েছে। একটু পরে মা রান্না শুরু করলো। যখন মাংস কষানো হয় তখন আশেপাশে ঘোরাঘুরি করতাম, তখন মা আমাকে এক পিস দিয়ে বলতো, দেখ তো লবণ হয়েছে কিনা। তখন আমি এক পিস খেয়ে বলতাম, এক পিসে কি আর লবণ বোঝা যায়, আর এক পিস দাও তারপর না বলবো। মা তখন আরো 2 পিস দিল আর মা বলল, এবার যদি বলতে না পারিস তাহলে চামচ দিয়ে বাড়ি দেবো। তারপর রাতে খাওয়ার সময় খেয়াল করলাম আমার প্লেটে 5 পিস আসছে। ওই যে বললাম সবেমাত্র গোনা শিখেছি তাই সব কিছু গুনতাম, তখন মা মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিল। খেতে খেতে আমি বললাম, মা সকালেও কিন্তু আমি মাংস দিয়ে খাবো, মনে থাকে যেন? আমি মাংস দিয়ে অনেক মজা করে খেতাম, এটা দেখে মা অনেক খুশি হতো। পরের দিন সকালে আমাকে আরও 5 পিস দেওয়া হলো, আমি মজা করে খেলাম। তারপর যখন আমি বুঝতে শিখলাম, অঙ্ক করতে শিখলাম, তখন আমি একটা অঙ্ক করলাম, সেই গরুর মাংসের অঙ্কটা। বাবা 15 পিস মাংস এনেছিল, কষানোর সময় 3 পিস খেলাম, রাতে খেলাম 5 পিস, সকালে খেলাম আরও 5 পিস, মোট দেখলাম 13 পিস। তারপর আমি খেয়াল করে দেখলাম আর মাত্র 2 পিস ছিল, সে 2 পিসের 1 পিস হয়তো মা খেয়েছিল আর 1 পিস হয়তো বাবা খেয়েছিল। আবার এমনটা হতে পারে মা হয়তো বাবাকে 2 পিস দিয়ে দিয়েছে, মা খায়নি, শুধু আলু দিয়ে আর ঝোল দিয়ে ভাত খেয়েছে। আজব এক ক্যারেক্টার বাবা মা, কখনোই নিজেদের কথা ভাবে না, সবসময় সন্তানদের কথা ভাবে, সন্তানদের কথা চিন্তা করে। এখন চিৎকার করে বলতে ইচ্ছা করে, মা তোমরা একটু স্বার্থপর হতে পারলে না, আমরা তো তোমাদের মতো তোমাদের ভালোবাসতে পারি না, আমরা তোমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, বাড়ির সব থেকে ছোট ঘরটা তোমাদের জন্য বরাদ্দ থাকে। শুনেছি মেয়েরা নাকি যখন ছোটবেলায় সন্তান প্রসব করে বিছানা ভিজে দিত, মায়েরা তখন ভিজা জায়গায় শুয়ে সন্তানদের শুকনো জায়গায় শোয়াতো। কিন্তু আজ এই সমাজে খুঁজলে পাওয়া যাবে সন্তানদের ঘরে নরম বিছানা, তবে মায়ের ঘরে নরম বিছানা নাই, বাবার ঘরে নরম বিছানা নাই, আমরা সবাই স্বার্থপর। শোনেন, বাবা মা সারা জীবন থাকবে না, যতদিন আছে তাদেরকে ভালোবাসুন। ভালোবাসলে শুধু তারাই খুশি হয় না, মহান আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।